রাতে রবীন্দ্র সদনে একটা আলাদাই ভিউ আছে। তো এইখানে সময় কাটাবার জন্য অনেক ভালো ভালো জিনিস আছে। এনি টাইম এখানে কোনো যাত্রা বা কোনো ফাংশান বা কোনো ভালো অনুষ্ঠান এনি টাইম এখানে হতেই থাকে। আপনার মনোরম সময় কাটবে কিছুক্ষণ বা অনেক ভালো একটা সময় কাটাতে পারেন রবীন্দ্র সদনে আসে যে কোনো দিন, ঠিক আছে? তো বেসিক্যালি কোনো ছুটির দিনে আর একটু বেশিভাবে ভালোভাবে এখানে উৎসবগুলো হয়। তো এখানে বেসিক্যালি যেগুলো হয় খুব সন্ধ্যায় অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন বাংলা গানের আসর বসে, বিভিন্ন মঞ্চ করা হয়, তো নতুন নতুন শিল্পীদের এখানে গাওয়ানো হয়, আর তাছাড়া অনেক বিনোদনের জায়গাও রয়েছে ভেতরে, ঠিক আছে? নন্দনের ভেতরে বিভিন্ন বই হয়, আপনার হলে যে কোনো বই মানে বই দেখে সময় কাটাতে পারেন। তো রবীন্দ্র সদনের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে যার মানে সব কাপল এসে বসে আছে। তো এটা একটা রোমাঞ্চর পার্ক, মানে রোম্যান্স করারও জায়গা বলা যায়। তো এখানে সব কিছুই ব্যবস্থা আছে, ভালো অনুষ্ঠান বা বাংলা কোনো সঙ্গীতের গান, বাংলা সঙ্গীত অলরেডি পেছনে বাড়ছে, ঠিক আছে? তো মোটামুটি আপনি চাইলে এখানে এসে এমনি বিকাল সন্ধ্যের পর থেকে আপনি খুব নিশ্চিন্তে মনে সময় কাটাতে পারেন। বিভিন্ন নতুন নতুন জিনিস চোখে পড়বে আপনার এই রবীন্দ্র সদনে আসলে। রবীন্দ্র সদনের সঙ্গে বাঙালির একটা আলাদা টান আছে বা আলাদা একটা মনের ভাব আছে। তো এইটা যেখানে আমরা যেখানে বসে আছি সেটা একদম রবীন্দ্র সদনের মেন বিল্ডিংয়ের সামনে, ঠিক আছে? তো এখানে যে পার্ক ফার্কগুলো রয়েছে মোটামুটি লোক আসছে এখনও। তাদের পরিবারে, সব পরিবারে এখানে অনুষ্ঠান শুনতে, সময় কাটাতে। ওইদিকে পার্ক আছে, অনেক নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মেলার মতো অনুষ্ঠান হয়ে থাকে। একদম নন্দন হলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো কলকাতার মধ্যে রবীন্দ্র সদনে যারা আসনি তারা আসতে পারো এখানে। তো অ্যাকচুয়ালি আমরা যেরকম বই মেলায় যাই বুক ফেয়ারে, তো সেখানে সব ধরনের জিনিস যেরকম খাবার দাবার বা সেরকম পরিবেশ তো সব কিছুই পাবে, কিন্তু মেলা সবসময় হয় না। তো মেলার আমেজটা যদি তোমরা অনুভব করতে চাও বা মেলার আমেজটা যদি তোমার ইচ্ছা হয় মেলাটা মিস করছি যখন তখন, তো তোমরা এই রবীন্দ্র সদনে এসেই মেলার আমেজটাকে তোমরা পূরণ করতেই পারো। তো তার জন্য তোমাদের চলে আসতে হবে এই রবীন্দ্র সদন, যেটা নন্দনের সামনে। এটা অনেক বড় এরিয়া আছে, তো বিভিন্ন ফাউন্টেনের দেখার অনেক কিছু আছে। তো আমরা আস্তে আস্তে ঘুরছি, গান বাজনাগুলো শুনছি, মানুষজন দেখছি এখানে ভালো এনজয় করছে, সব মানুষই, সব ধরনের মানুষ আছে। তো বিভিন্ন খাওয়া দাওয়ারও মাধ্যমে সব ধরনের ব্যবস্থা রয়েছে। সাজানো জায়গায় জায়গায় অসাধারণ মূর্তি রাখা রয়েছে, কিছু মাটির, কিছু ফাইবার গ্লাসের বা কিছু
প্লাইউডের খুব সুন্দর সুন্দর ডিজাইন মূর্তি বা পার্কগুলোকে গাছগুলোকে লাইট এলইডি লাইটের মাধ্যমে আলোক রোশনাই খেলছে, লাইট মুভমেন্ট করছে, দারুণ একটা পরিবেশ। আপনারা কিছুক্ষণ সময় কাটাতেই পারেন এই রবীন্দ্র সদনে এসে। তো আজকে একটা ছোট্ট ভিডিও এই রবীন্দ্র সদনকে নিয়ে, মানুষজন কেমন রবীন্দ্র সদনে এনজয় করে, সন্ধ্যাটা কেমন মধুরতম বা খুব ভালো হয়ে ওঠে সন্ধ্যাটা, তো সেইগুলোর উপরে আজকে ভিডিওটা দেখলাম। খুব সুন্দর একটা জায়গা, আপনারা এনি টাইম এখানে আসতেই পারেন।